হিসেব কষার পালা জেলায় আপনার পঞ্চায়েতে কোন দল কোনটাশা কোন দল বেশি চাঙ্গা জানতে দেখুন পঞ্চায়েতে পাঙ্গা। বছর ঘুরে যেহেতু পঞ্চায়েত ভোটটা, তাই গ্রামের লড়াইয়ে এখন থেকে হিসেব কষা শুরু হয়ে গিয়েছে। আর আজ পঞ্চায়েতে পাঙ্গায় পুঞ্চা। পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত, এখানে কতটা কাজ হয়েছে, কি কি কাজ বাকি, এখন থেকেই চাওয়া পাওয়ার হিসেব কষা শুরু। কারণ আগামী বছর পঞ্চায়েত ভোট, তাই ডিসেম্বরের শীতে ভোটে গরম পুঞ্চা। আমরা নিজের শৈল অনেক দূর থাকলে এক পাল তার দিয়ে লাইন নিয়েছি। বাড়ি পেয়েছেন? হ্যাঁ পাইছি। ৭৫,০০০ টাকা দিতে হয়েছিল। হ্যাঁ পার্টি কি দিয়েছিলাম ওই মিটিং মিছিলের জন্য। পুঞ্চা পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা দুর্নীতির অভিযোগে সরব। একদম উন্নয়ন হয় না, জনগণ বলবে উন্নয়ন হয় না, কিচ্ছু খালি পকেট ভরেছে এদের। এরা টাকা পয়সা পকেট মানে নিজেরা লুটে নিয়েছে। মানে যেটা সাইকেলে চলার ক্ষমতা ছিল না, তারা চারচে খায় নিয়ে ভিআইপি গাড়িতে কোটি কোটি টাকা সম্পত্তি কিনছে। এই উন্নয়ন হয়েছে নেতাদের উন্নয়ন কেবলমাত্র? না উন্নয়ন হয় নাই, কেবল উন্নয়নের লং করছে ওরা, একটা উন্নয়ন হয় নাই। আর যেটা বলছে ওরা যে আমরা করছি, সেটা কেবলমাত্র তো এগুলো সব ছিলই বামফ্রন্ট করেছে। ৫৩ লাখ টাকা খরচা হয়েছে একটা লাইট পোস্টে, তাহলে কী উন্নয়নটা হয়েছে বুঝতেই পারছেন। হয়েছে প্রচুর কাজ, আমাদের রাস্তাঘাট, বাঁধ পুকুর, আপনার আলো, আমরা দুটা মাটির সৃষ্টি দুটা প্রকল্প আমাদের দু সাইডে নদীর ওপারে কেঁদাতে এই পারে বদলাতে, এগুলো বাটারফ্লাই গার্ডেন থেকে আরম্ভ করে ঢেঁকি সেটাই চাল। একটি পরিবার দেখাতে পারবেন যে পরিবারটা এই সরকারের দ্বারা উপকৃত নয় কোনো না কোনো বিষয়ে? তো শুনুন, রাজ্য বিরোধী দলের বক্তব্য তারা বলবেই, প্রমাণ করতে হবে তো। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে পুঞ্চা পঞ্চায়েত সমিতির বেশিরভাগ আসনে জয়ী হয় তৃণমূল। এবার কি হবে? নজর ২৩-এ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, ২৮ বাংলা। ২৩-এ পঞ্চায়েত ভোট, আর এখন থেকে ভোটে গরম পুঞ্চা, শাসক বিরোধী তরজাও তুঙ্গে। ये गांव मेरा है और मैं इस गांव का जयकांत सिकड़े। 2011 বাংলার রাজনীতিতে পালা বদল। 2011 বলিউডে হালচাল ফেলে দিয়েছিল অজয় দেবগনের সিংহাম, আর সেই সিংহাম সিনেমার একটা ডায়লগ দিয়েই আজকের পঞ্চায়েতের পাঙ্গা শুরু। কারণ বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে ২৮ বাংলা পৌঁছে গেছে গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে। ঠিক আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতিতে। প্রথমে শাসক পক্ষ কতটা উন্নয়ন করতে পেরেছেন? উন্নয়ন সর্বক্ষেত্রেই হয়েছে, মানে সমস্ত বিভাগে উন্নয়ন হয়েছে পুঞ্চা পঞ্চায়েত সমিতি এলাকায়। রাস্তাঘাট, বাঁধ পুকুর, আপনার স্কুল কলেজ, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যকেন্দ্রে, ICDS, সর্বত্রই সংস্কারও হয়েছে এবং প্রতিটি জায়গাতে উন্নয়নের ছাপ আমরা পৌঁছালেই বুঝতে পারি। উন্নয়নের জোয়ার বয়েছে এমনটাই দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের। সত্যি কি তাই, নাকি শুধুমাত্র রঙের পোচ পড়েছে? আমরা আসবো বামপন্থী যারা আছেন তাদের কাছে, সত্যি কি উন্নয়ন হয়েছে না রঙের পোচ পড়েছে শুধুমাত্র? উন্নয়ন তো অবশ্যই অবশ্যই উন্নয়ন হয়েছে, তবে বিষয়টা উন্নয়ন হয়েছে কয়েকটা মানুষের, কয়েকজন ব্যক্তির, যাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়েছে
হাততালিটা থেমে গেল। যেভাবে শুরু করেছিলেন তাতে কিন্তু যারা শাসক পক্ষ তারা হাততালি দিয়ে উঠেছিলেন, কিন্তু কথা যখনই ফ্লো বেড়েছে, কথার শব্দমালা বেড়েছে, তখন কিন্তু শাসক পক্ষের হাততালি হঠাৎ করে থামিয়ে দিতে পেরেছে না। আপনারা বেশি উন্নয়ন এমনি দেখার দরকার নাই, উন্নয়ন গেলেই পাবেন। যার 10 টাকা রোজগার ছিল না তার 5টা গাড়ি আছে, 5টা বিল্ডিং আছে, এখন নতুন হয়েছে, নতুন হয়েছে, নতুন হয়েছে, কাছেই দেখতে পাবেন। আমি আপনাদের কাছে আসবো, কিন্তু এখান থেকে কিছু বলার চেষ্টা করছি। আমাদের পথে ঘাটে উন্নয়ন দেখলেই পাবেন। দাদা যা বলেছেন সিপিএম এর হচ্ছে সেই উন্নয়নটা বাংলায় বাংলায় মমতা ব্যানার্জি করেছে, উন্নয়নে দাঁড়িয়ে আমরা আজকের প্রোগ্রাম। ব্যক্তি উন্নয়নের কথা বলছেন, সার্বিক উন্নয়ন হয়নি এমনটাই অভিযোগ করছেন। ব্যক্তি উন্নয়ন যেটা হয়েছে তার জন্য আছে প্রশাসন, তার জন্য আছে বিভিন্ন রকম সংস্থা, তারা বিচার করবে কার কি উন্নয়ন। আমি আসবো, বিজেপি যারা আছে তাদের কাছে আসবো। পুঞ্চাডু পাগুড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা এখনো গাড়ি যাওয়ার অযোগ্য। সেখানে এখনো মানুষ মোটরসাইকেল যেতে পারে না, বর্ষাকালে মোটরসাইকেল যায় না, একটা চার চাকা গাড়ি যায় না। এখানে যে অবস্থা রাস্তাঘাটে, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে ডর করে। উত্তর নেব বামপন্থ 35 বছর কিছু করেনি, ওইখানে শহীদ মিনার করে চাপ সিপিএম ছিল, কিন্তু 35 বছর এতটা কাদায় ছিল 35 বছর। উন্নয়ন যেটা চলছে পাগবিড়াতে গিয়ে দেখতে পারেন, 34 বছরের সিপিএম কি করেছিল। আর আজ তৃণমূলের 10 বছরের কাছে দাবি জানাচ্ছি যে ওই পাকবিড়া যেন একবার ভিজিট করে। যে উন্নয়নের কথা ওনারা বলছেন, 2 কোটি 4 কোটি টাকা পাকবিড়াতে মঞ্জুর হয়েছে, সেটা ওনাদের পকেটে ভরানোর জন্য বরাদ্দ হয়েছে, মানুষের উন্নয়নের জন্য কোনো বরাদ্দ হয়নি। তার জন্য তো প্রমাণ করতে হবে। শোনো, চোর বলা যায়, চোরটা প্রমাণ করতে হবে। কোনো বিচারাধীন বন্দীকে চোর বলা যায় না, ওদের সেই সেন্সটাই নাই যে কথাটা ওরা বলতে চায়। পাকবিড়া পর্যটন কেন্দ্র নেতাদের বাড়ি নয়, ওটা সার্বজনীন পাকবিড়া পর্যটন কেন্দ্র। এখন ওর কাজ চলছে, মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা ঢেলে দিয়েছেন ওখানে। পঞ্চায়েত মানে জল, পঞ্চায়েত মানে আলো, পঞ্চায়েত মানে সড়ক ব্যবস্থা। আমি আসবো এখানে, আপনাদের কাছে আসবো, কিন্তু তার আগে বিরোধী যারা আছেন তাদের কাছে একবার জেনে নেবো, সত্যি এই এরিয়ায়, এই অঞ্চলে জল কিংবা আলো কিংবা সড়ক ব্যবস্থা কতটা উন্নত। এখন যে প্রকল্প একটা চলছে, আশা করি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এবং সেটা বাড়িতে বাড়িতে জল দেওয়ার একটা প্রকল্প চলছে, কিন্তু এখন কাজেই চলছে, কবে জল পাবো তার এখন নিশ্চয়তা কিছু নেই। জলের ব্যাপারে বলছেন তো, এখানে সামনে একটা বড় জলাধার আছে বক্রেশ্বর বলে, যেটা দাম ওটা 5 বছর ধরে ভগ্ন অবস্থায় আছে, চাষিরা এখন 1 ফোঁটা জল দিতে পারছে না। আলো আর রাস্তা দেবো, এই সামনে একটা আলো আছে, 56 লাখ টাকার একটা আলো, 26 লাখ টাকার আলো জ্বলছে সামনে থানাগড়ায়, 26 লাখ টাকা। ছুটুবাবু, লাইটটা সম্পর্কে কোনো ধারণাই নাই, ওই লাইটটা 5 লাখ টাকার লাইট, 6টা লাইট, 26 লাখ টাকায় 6টা লাইট। তো যাদের বোর্ডটা আছে সেটাই সংখ্যা কত বটে, সেটাই কটা সংখ্যা আছে ওটা জানার দরকার আছে। 5 লাখ টাকার বেশি কোথাও আলোই স্যাংশন নাই। বোর্ডটা লেখা আছে 26 লাখ টাকা, বোর্ডটাই লেখা আছে, সাংসদের লেখা আছে বোর্ডটায়। আজকে সমস্ত স্কুলে লেট্রিন জলের ব্যবস্থা সিপিএম করেছে কি? 34 বছরে কি করেছে? কোনো উন্নয়ন নাই, রাস্তা কোনো উন্নয়ন আপনাদের সময় হয়নি এমনটাই দাবি করছে। ওরা কোটা করেছে, আমরা প্রতিটি গায়ে 25টা করে করেছি, আমরা রাস্তা দেখিয়েছি, আমরা পথ দেখিয়েছি, আমরা মানুষ মঞ্চাটাকে এক করেছি, পুঞ্চাটায় এক করেছি, ওরা একটা বীজ করতে পারেনি, একটা বীজ। আপনি সিপিএম এর আমলে কটা মন্ত্রী জেলে ছিল, ওটাকে বলুক আগে, কটা মন্ত্রী জেলে ছিল, একটা মন্ত্রী। পঞ্চায়েত নিয়ে যে তর্ক, পাল্টা অভিযোগ, এ কিন্তু চলতেই থাকবে। প্রত্যেকটা পঞ্চায়েতে যে 100 দিনের কাজটা বন্ধ হইলো, এর দায় কে নিবে? কে দায় নিবে 100 দিনের কাজ? উজ্জ্বলদা বললেন 100 দিনের কাজের টাকা বন্ধ। আমি তাকে অনুরোধ করব, ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে হোয়াই অনলি ওয়েস্ট বেঙ্গলে কেন কেন্দ্রীয় সরকার বকেয়া মজুরি দিচ্ছে না? আপাদ মস্তক চুরি, কি জন্য কেন্দ্র টাকা দিবে? আগে সঠিক হিসাব জানা, হিসেব পাওয়া যায় না বলছে কেন্দ্রীয় সরকার। একাধিকবার গত বছর নভেম্বর মাসের পর তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে, একাধিকবার পাঠিয়েছে, কিন্তু তারা এখনো চুরির কোনো হিসাব দিতে পারেননি। আমার বক্তব্য, যদি এনআরই এসে প্রথম ঘোষণা পঞ্চায়েতে কথা বলতে এলে এই তর্ক, পাল্টা তর্ক, এ তো চলতেই থাকবে। কিন্তু একবার বিরোধীদের কাছে আসবো, এই যে আপনাদের শাসক পক্ষ যারা তৃণমূল ভোট পরিচালনা করেন, তাদের আপনারা 10-এ কত নাম্বার দেবেন?
তো সে কত তৃণমূলে ভোট পাওয়া যায় মানে 10-2 পাবে। আপনারা বলছেন উন্নয়ন হয়েছেন কিন্তু নাম্বার পাচ্ছেন 10-2, আসবো আপনাদের নাম্বার 10-এ কত নাম্বার দেবে? চোরদের কোনো নাম্বার থাকে নাকি? এই যে বলা হচ্ছে তোমরা আপনারা এত কাজ করেছেন, নিজেদের ভোটকে কত নাম্বার দেবেন? ভোটকে 10-10, 10-10 প্রমাণ করতে হবে, চুরি মুখে বললে হবে নাই। তোমার তো বয়স করে নাই, 34 বছর ধরে যারা পার্টিবাজিক মানুষ করে মানুষকে বঞ্চিত করেছে তাদের মুখে এইসব কথা মানায় না। এই যে বলা হচ্ছে চাকরি নেই, শিক্ষা নেই, এই যে বলা হচ্ছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, কি বলবে? যাদের আমলে পার্টি অফিস থেকে লিস্ট হতো, ডিপিএসসির মাধ্যমে লিস্ট হতো, এলসিএস রা লিস্ট করতেন, আমাদের সময়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড আছে, পিয়ন নিয়োগ করতে গেলে হয়, কুঞ্চা এলাকায় এমন অনেক ভুরি ভুরি উদাহরণ আছে যারা মেধার ভিত্তিতে, যারা বিরোধী রাজনৈতিক দল হয়তো করে তারাও কিন্তু মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। টিএমসি বন্ধুরা যারা বলছেন স্বচ্ছ নিয়োগ হয়েছে, স্বচ্ছ নিয়োগের তো উদাহরণ আমরা কলকাতায় পাচ্ছি, কি বলবেন? আমাদের হাতে তালিকা আছে, এখানে আমি নাম বলতে চাই না, ওনারা চাইলে তালিকা দিয়ে দেওয়া হবে। উনি বলছেন যে আমাদের কাছে শিক্ষা দপ্তরের তালিকা আছে, তাইলে ঠিকই বলেছেন উনি যে দলের কাছে আছে কিন্তু শিক্ষা দপ্তরে নেই তালিকা। পঞ্চায়েত নির্বাচন এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু তার আগেই পঞ্চায়েত নিয়ে যেভাবে গ্রামে গ্রামে মফস্বলে হাওয়া গরম হচ্ছে, যেভাবে অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে আর পুঞ্চা হোক কিংবা হুরা, পুরুলিয়া জুড়ে পঞ্চায়েত নির্বাচনে এবারে হবে সিয়ানে সিয়ানে টক্কর। পঞ্চায়েত পাঙ্গা আজ এই পর্যন্তই, কাল আবারও দেখা হবে পঞ্চায়েত পাঙ্গায় অন্য কোনো গ্রামে অন্য কোনো পঞ্চায়েত সমিতিতে। পুরুলিয়ার এই পূজাতে প্রজাপতি পার্ক, সরকারি প্রকল্পের এই পার্কে পর্যটকদের ভিড়, প্রজাপতি পার্কের আয়ের নতুন দিশা পৌঁছায়। রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্পে প্রজাপতি পার্ক, পুরুলিয়ার পঞ্চার চেহারা বদলে দিয়েছে এই পার্ক। পার্কে বিশেষ ধরনের গাছ লাগিয়েছে পঞ্চা পঞ্চায়েত সমিতি, সেই গাছের টানেই পার্কে প্রজাপতির ভিড়, আর প্রজাপতি দেখতে পার্কে ভিড় পর্যটকদের। এখানে পিকনিকের সিজনে অনেক পরিমাণে পর্যটক এখানে আসে, এখানে পর্যটকের সাথে সাথে এখানে সাধারণ মানুষের, এখানে লোকাল মানুষের অনেক কর্মসংস্থানও এসেছে এটার মাধ্যমে। এখানে আমাদের বাটারফ্লাইটাকে উপরে জোর দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে অনেক প্লান্টেশনও হয়েছে, পাশাপাশি এটা দিয়ে অনেক অনেক ধরনেরই গাছপালা, সামনে ড্যামটাও করা হয়েছে, জলে যেখানে মাছ চাষও হয়েছে এটার ভিতরে। পার্কের মধ্যে রয়েছে নার্সারি, পার্কের মধ্যেই সবজি এবং মাছ চাষ, পার্কের সৌজন্যে কর্মসংস্থান স্থানীয়দের। আগে তো এই জায়গাটা সেই মরুভূমি ছিল, এখন ধরুন পার্ক হওয়ার থেকে আপনার অনেক মানুষজন আসা যাওয়া করছে, এখন ধরুন আমাদের এখানে কিছু কাজযোগও চলছে, আপনার এই মেয়েরা কাজ করছে, আমাদের এখানে নার্সারি আছে ভিতরে, বুঝছেন, এখানে বাগান আছে, আর তারপর হলুদ টলুদ নানা রকম সবজিও লাগা চাষ করা হয়, অনেক উপকার হয়েছে আগের থেকে। ধরুন আমি নিজেই বাইরে থাকতাম, সেই লকডাউনের সময় বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর এখান থেকে কাজ শুরু করি আর কি। যে জায়গাটাতে আমরা বাটারফ্লাই গার্ডেনটা করেছি সেই জায়গাটা হচ্ছে একটা শ্মশান, ওই জায়গাটা দিয়ে লোক দুপুরবেলা গ্রীষ্মকালে পার্ক হতে ভয় করতো, আজকে জায়গাটা কিন্তু মানুষের একটা মনোরঞ্জনের একটা অতি সুন্দর জায়গা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে, শ্মশানটা আর শ্মশানের জায়গাতে নেই। পার্কের বয়স মাত্র 1 বছর, এরই মাঝে পুরুলিয়া এবং পার্শ্ববর্তী জেলার পর্যটকদের নজর কেড়েছে প্রজাপতি পার্ক, পার্কের সৌজন্যেই বদলেছে পুঞ্চার চেহারা। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।